একজন সফল ইউটিউবার হতে গেলে আসলে কি দরকার হয়? আমরা যারা ইউটিউবিং করি বা যারা নতুন ইউটিউবার হতে চাচ্ছে তারা কিন্তু অনেকেই জানতে চায় যে সফল হতে গেলে আমার কি করতে হবে। তো আমি আজকে এখানে আপনাদেরকে চারটা মাধ্যম বলবো যার মাধ্যমে খুব সহজে আপনি একজন সফল ইউটিউবার হতে পারেন। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বা ভবিষ্যতে খোলার চিন্তা করছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক যে কিভাবে আপনি একজন খুব সহজে সফল ইউটিউবার হতে পারবেন। নাম্বার ওয়ান, এটা হচ্ছে ধৈর্য। ধৈর্য যদি আপনার থাকে ইউটিউব আপনার জন্য, আপনার যদি ধৈর্য না থাকে ইউটিউব আপনার জন্য না। আসলে ইউটিউবে যদি ধৈর্য সহকারে আপনি কাজ করেন আজ হোক বা কাল হোক সাকসেস হবেনই হবেন, এটা কোনো ধরনের কোনো বাধা এখানে নাই। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে না থাকতে পারেন ইউটিউব আপনার জন্য কোনোভাবে সাফল্য বয়ে আনবে না। কারণ কি, ইউটিউব এমন একটা মাধ্যম এখানে আপনি যত ধৈর্য ধরবেন যত ভিডিও আপলোড করবেন তত আপনার এখানে আস্তে আস্তে আপনার ভিডিওটা কিন্তু চারিদিকে ছড়াতে থাকবে এবং যখনই ছড়াতে থাকবে তখনই আপনি সফলতা পাবেন, এর আগে আপনি পাবেনই না, কোনোভাবেই সম্ভব না। তো আমরা আজকে যে ভিডিওটা তৈরি করছি এটার প্রথম নাম্বার হচ্ছে ধৈর্য আপনার থাকতে হবে, তাহলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন। নাম্বার টু, ভালো মানের ভিডিও তৈরি করা। শুধু ধৈর্য থাকলে হবে না, আপনার শুধু ধৈর্য আছে আপনি ভিডিও দিয়ে যাচ্ছেন যে কোনো কিছু ভিডিও আপনি দিয়ে যাচ্ছেন তাহলে হবে না। এখানে আপনার একটা ভালো মানের কন্টেন্ট দিতে হবে, মানুষ যেন পছন্দ করে এমন কিছু আপনাকে দিতে হবে। আপনি এমন কোনো ভিডিও দিলেন যেটা মানুষের কোনো প্রয়োজনে আসে না, যেটা মানুষের আরো ক্ষতি করে, এই ধরনের ভিডিও দিলে আপনি কিন্তু কোনোভাবেই এখান থেকে সফল হতে পারবেন না। আপনার এমন মানের ভিডিও তৈরি করতে হবে, এমন ভালো কোয়ালিটির হোক, সেটা ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি অথবা কন্টেন্ট কোয়ালিটি, প্রত্যেকটা জিনিস আপনার ভালো হতে হবে। যদি আপনি ভালো মানের ভিডিও তৈরি করে আপনি যদি নিয়মিত ধৈর্য সহকারে ভিডিও পাবলিশ করেন অবশ্যই অবশ্যই আপনার ইউটিউবে আপনি সফল হতে পারবেন। নাম্বার তিন, কাউকে কপি করা যাবে না। আপনি যদি এই কয়েকটা মাধ্যম ফলো করেন অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে, ভালো মানের ভিডিও তৈরি করতে হবে, কাউকে কপি করা যাবে না। কপি করা বলতে আমি এমন কিছু বুঝিয়েছি যে হতে পারে আপনি একজনের ভিডিও দেখে দেখে সেম ভিডিও আপনি তৈরি করছেন, তাহলে কিন্তু হবে না। এই যে কপি আপনি করছেন এটাতে কি হচ্ছে, কম্পিটিশন বাড়ছে। আপনার আগে যে ভিডিওটা তৈরি করেছে অবশ্যই সে আপনার থেকে উন্নত, যার কারণে সে আপনার ভিডিওটা না দেখে তার ভিডিওটা দেখবে। তো এক্ষেত্রে কোনোভাবে কাউকে কপি করা যাবে না। আর দ্বিতীয়ত, যদি আপনি ভিডিও কন্টেন্ট কপি করেন সেক্ষেত্রে তো কপিরাইট হতে পারে, কপিরাইট স্ট্রাইক হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। তো আমি যেটা কপি বলে বুঝিয়েছি সেটা হচ্ছে কাউকে কপি করে কোনো জিনিস তৈরি করা যাবে না। একজন একটা জিনিস তৈরি করেছে, হুবহু আমি তার জিনিসটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করলাম, যদি এটা করেন কোনোভাবে আপনি সফল হতে পারবেন না। তো আপনাকে মাথায় রাখতে হবে ইউনিক জিনিস হতে হবে, আপনার নিজের জিনিস হতে হবে, তাহলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন। নাম্বার চার, নিয়মিত ভিডিও তৈরি করা। আমরা কি করি, একটা ভিডিও আজকে দিলাম, দুই দিন পরে আরেকটা দিলাম, দেখলাম যে আমার এখানে ভিউ হচ্ছে না, এটা দেখে বেশ আমি 10 দিন চিন্তা করলাম যে এখন আমি কি করি, এখন আমি কোন কন্টেন্ট নিয়ে তৈরি করি। যদি এভাবে আপনি তৈরি করেন আপনার মিনিমাম 10 বছর লাগবে ইউটিউব থেকে সফল হতে। কারণ কি, নিয়মিত ভিডিও যদি আপনি দেন সেটা যে ভিডিওই হোক না কেন, আপনি যদি নিয়মিত 6 মাস ভিডিও দিতে পারেন 100% আপনি ইউটিউব থেকে সফল হবেন। মনে করেন এমন কোনো ভিডিও আপনি দিলেন যেটা কোনো কাজেরই না, তারপরও যদি 6 মাস আপনি একটানা দিতে পারেন ভিডিও, আপনি ইউটিউবে সফল হয়ে যাবেন। এটাই ইউটিউবের নিয়ম, এটাই ইউটিউবের লজিক। তো আপনাকে যেটা করতে হবে, ভালো মানের ভিডিও দিতে হবে, নিয়মিত ভিডিও দিতে হবে, কাউকে কপি করা যাবে না। যদি ধৈর্য ধরে এই কাজগুলো আপনি করতে পারেন আজ হোক বা কাল হোক আপনি ইউটিউবে 100% সফল হবেন। এবং যখনই আপনি সফল হবেন দেখবেন যে এই ইউটিউবই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আসলে ইউটিউব ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম বর্তমান যুগে আপনার একটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে এই দুটা মাধ্যমই যথেষ্ট। আপনি যদি এটা ভালো কাজে ব্যবহার করতে পারেন তাহলে এখান থেকে অনেক অনেক টাকা উপার্জন করা সম্ভব। আসলে যারা ইউটিউব থেকে টাকা উপার্জন করে বা ফেসবুক থেকে উপার্জন করে তারাই একমাত্র জানে যে এটাতে কি করতে পারে, আপনার কোথা থেকে কোথায় নিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। শুধুমাত্র ধৈর্য ধরুন, ভালো মানের ভিডিও তৈরি করুন, নিয়মিত পাবলিশ করুন, কাউকে কপি করবেন না, শুধুমাত্র এই চারটা মাধ্যম আপনাকে ফলো করতে হবে। যদি আপনি ফলো করতে পারেন ইউটিউব আপনার জন্য, এবং এখান থেকেই আপনি আপনার ক্যারিয়ারটাকে একেবারে জিরো থেকে হিরোতে নিয়ে যেতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন সফল ইউটিউবার হতে গেলে কি কি প্রয়োজন হয়। তো এ ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা আপলোড করে যাচ্ছি। তো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।